আরে বেটা আমার বারান্দায় একদিন মধ্যে যদি ঘাস জন্মাইতে পারে ওনার মাথা চুল জন্মানো তো কোনো বিষয়ই না। নীলা আমি চুল কেমন লাগাইছি, সুন্দর লাগতেছে না? খুব বাজে লাগতেছে আপনাকে তুষার ভাই। Shit! Ish, I hate this man. Allah, আমার কেন আসতেছে? আচ্ছা, কোন কিছু স্ট্রেটলি না করছ না কেন? আর চাই কি উনি? কি চাই বুঝিস না? প্রেম করতে চায়। আর না করছি না? কতবার না করব আর? আজকে আবার স্ট্রেট না করে দিই। আমি না করে দিই। থাক, তোর কথা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি। আসতে দে। নীলা একটু কথা ছিল। বলেন ভাইয়া, কি কথা? একটু প্রাইভেটলি বলছি। প্রাইভেটলি বলার কিছু নাই, ওরা আমার বেস্ট ফ্রেন্ড, আপনি ওদের সামনে বলতে পারেন, বলুন না। ইয়ে মানে থাক, তাহলে অন্য আরেকদিন বলবো। কেন আজকেই বলেন, অসুবিধা নেই, বলেন না। আচ্ছা তুষার ভাই একটা কথা বলো, কালকে তো আপনার সাথে আমার দেওয়া হয়েছিল না? আপনার তো মাথার মধ্যে চুল ছিল না, আজকে কেমনে চুলাইলো? আরে বেটা আমার বারান্দা একদিন মধ্যে যদি ঘাস জন্মাইতে পারে ওনার মাথায় চুল জন্মানো তো কোনো বিষয়ই না। নীলা আমি চুল কেমন লাগাইছি, সুন্দর লাগতেছে না? খুব বাজে লাগতেছে আপনাকে তুষার ভাই। আচ্ছা তুষার ভাই, আপনাকে আমি স্ট্রেইট একটা কথা বলি আজকে, প্লিজ কিছু মনে নিন না। আপনি যে রোজ রোজ আমার কাছে কেন আসেন, কি বলতে আসেন সেটা কিন্তু আমি বুঝি। আপনাকে আমি বলছি, আগেও বলেছি, আপনাকে আমার পছন্দ না, মানে আপনার মতো ছেলের সঙ্গে আমি প্রেম করব না। আমি যার সঙ্গে প্রেম করব তা সেই ছেলেটা অ্যাটলিস্ট পার্সোনালিটি আলাদা হতে হবে, তার পার্সোনালিটি থাকতে হবে, হি শুড বি লুকিং গুড, হি শুড বি হ্যান্ডসাম, টল হতে হবে, মানে অনেক সোভার কাপড় চোপড় পরবে, মানে আমার পছন্দ মতো হতে হবে। ছেলেদের সবচেয়ে যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে চোখ, আমার বড় চোখের ছেলে পছন্দ। আপনার চোখ তো জাপানিদের মতো, আর ওই চোখ কখনো বড়ও হবে না। তো আপনাকে ভালোবাসা বা আপনার সাথে প্রেম করার কোনো সুযোগও আমার নাই, বুঝছেন? তো শের ভাই প্লিজ আপনি আর এই প্রপোজাল নিয়ে বারবার আইসেন না, ওকে? প্লিজ আমাকে আর বিরক্ত করেন না। আর আপনি জানেন যে এসব কোনোদিন আপনার মতো হবেও না, খামাখা এই এক জিনিস বারবার বলতে এসে নিজে কেন ছোট হন তুষার ভাই? তুষার ভাই একটা বুদ্ধি দিতে পারি, ব্লেড দিয়ে দুই পাশে একটু ফেড়ে নিলে একটু বড় হবে। চুপ কর তুষার ভাই, সরি। হ্যাঁ আমি তো আপনার বোনের মতো না, আপনি আমাকে বোনের মতো দেখেন প্লিজ এরপর থেকে। সরি তুষার ভাই, কিছু মনে করেন না, এগুলো কখনো বলেন না কিন্তু। বেল্টটা অনেক সুন্দর। চুপ কর না তুষার ভাই, আপনার ওই চুলই ভালো হচ্ছে না, আলগা চুল লাগানোর কোনো দরকার নেই। চুপ কর যান তুষার ভাই, আপনি মন খারাপ করেন না, ঠিক আছে আপনি যান। হ্যাঁ এই তুষার ভাই, তুষার ফুলটা দেন, ফুলটা না ফুলটা দিয়ে যান। মানে আমার তো প্রেম প্রেম হয় নাই, তুই রাখ। কি শুরু করছে রবিজন, মানে আমার কাছেই চলে আসলো আলটিমেটলি দিন শেষে, ফুটে থাক, ভালোবেসে কে কিছু দিলে নিতে হয়।